বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের একটা বিশেষ দুঃসংবাদ। পুরুলিয়া জেলার পার্শ্ব শিক্ষক তাপস কুমার মণ্ডল, অর্থাৎ পুরুলিয়া জেলার হুড়া ব্লকের একজন পার্শ্ব শিক্ষক, নাম তাপস কুমার মণ্ডল, তিনি পথ দুর্ঘটনায় আমাদের চিরদিনের মতো ছেড়ে চলে গেলেন। তার পরিবার হয়ে গেল নিঃস্ব, রিক্ত, এবং যেহেতু কোনো ফেসিলিটি নেই, বেনিফিট নেই, কর্মরত অবস্থায় কেউ চলে গেলে তাই কোনো বেনিফিটই পাবেন না, অর্থাৎ তার পরিবারটা ভেসে গেল। বন্ধুরা, এই যে একজন চলে গেলে, শেষ হয়ে গেলে, তার পরিবার যে কিছু পাবে না, কর্মরত অবস্থায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিচ্ছু পাবে না। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সরকারের সাথে বসে অথবা আলাপ আলোচনা অথবা আন্দোলন যে কোনোভাবে এর প্রতিকার করতে হবে। এবং এইভাবে যে কোনো মানুষের এরকম ঘটনা ঘটতে পারে, যে কোনো শিক্ষক এরকম পরিস্থিতিতে পড়তে পারে, তবে আমাদের সাবধান থাকতে হবে, এরকম ঘটনা যাতে রাস্তাঘাটে না ঘটে। তবে অপমৃত্যু যদি ঘটে তাহলে কিছু করার নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা এরকম সমস্যা ফেস না করি। এবার যদি এরকম এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রেও কিছু করার নেই, তবুও একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম শারীরিক স্ট্রেস নেওয়া যাবে না এবং কোনো টেনশন করা যাবে না, যাতে আপাতত সুস্থ থাকা যায়। তো বন্ধুরা, খবরটি খুব দুঃখের, বেদনার। আমরা এইভাবেই কি শেষ হয়ে যাব? হয়তো ওই মানসিক টেনশনে কী মারা কাজ করছিলো কী করছিলো না তার ঠিক নেই, তাতেই এই ঘটনা ঘটেছে। বন্ধুরা, এই খবরটি সমস্ত গ্রুপে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।